আসসালামু আলাইকুম। রাত তখন 11টা বাজে, হঠাৎ করে মনে হলো যেন পুডিং খাই। ওরও খুব ইচ্ছে করছিল যে সে পুডিং খাবে। অনেক দিন হলো পারফেক্ট একটা পুডিং বানানো হয় না, তো ভাবলাম একটা বানিয়েই ফেলি। তো ডিসিশন নিলাম যে ক্যারামেল পুডিং বানাবো। ক্যারামেল পুডিংটা পছন্দ, কেননা আমি বানানোর সময় মিষ্টিটা কম দিই, যেন ক্যারামেলে ওই লিকুইডে ভিজিয়ে খেতে ভালো লাগে, মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যায়। 1 লিটার দুধ আমি শুকিয়ে 600 গ্রামের মতো করে নিয়েছিলাম। ডিম নিয়েছিলাম 4টি, যদিও পরে আরেকটি অ্যাড করে 5টি দিয়েছিলাম। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, খুব দ্রুত হয়ে যায়, বা আপনারা বিট করে নিতে পারেন। এই তো হয়ে গেল, 20 মিনিটস অপেক্ষার পর আমার পারফেক্ট পুডিং। থিকনেস এতটা ভালো ছিল, মুখে দিতেই মিলে যাচ্ছিল এরকম। আপনাদের যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন বা হালকা সুগারও মিক্স করে দিতে পারেন। আমি এখানে খুবই কম পরিমাণ চিনি নিয়েছিলাম, কারণ মিষ্টি আমার এতটা ভালো লাগে না। এটাতে সবচেয়ে বেশি পরিমাণে যেটি আছে, কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, এছাড়াও অন্যান্য অনেক ভিটামিনস আছে। তো আমি কাটার পর কিছুই পাচ্ছিলাম না হাতের কাছে, যে আবার কিচেনে যেতে হবে, কিছু নিয়ে এসে কাটতে হবে। তো পাশে একটা খন্তার মতো ছিল, ওটা দিয়ে আমি তুলে নিয়েছিলাম, আর হাত কাঁপছিল, ভাবছিলাম পড়ে যাবে, বাবলস হবে, এরকম টাইপ কিছু হবে ভেবেছিলাম। তো দেখি যে একদম স্মুথ ছিল, কোনো রকম বাবলস ভিতরে দেখা যায়নি, একদম টোটালি পারফেক্ট একটা পুডিং ছিল। রাতে আমার ছাদে বেশ ভালো লাগে, খেয়ে দিয়ে ছাদে চলে গেলাম, আর এটা ছিল 8th floor থেকে ভিউ, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।